গুড ইভিনিং, সবাই খুব ভালো আছো? আমিও খুব ভালো আছি। আর আজকে রাতের স্পেশাল মেনুটার জন্য আমার একটু এখন থেকেই খিদে পাচ্ছে, মাটন। আমার বাড়ির সবাই মাটন খেতে খুব ভালোবাসে, কিন্তু স্ত্রীর কনস্টিপেশনের প্রবলেমের জন্য আমরা কিছুদিন মাটন খাওয়াটা পুরোই অফই রেখেছিলাম বলতে পারো। আজকে অনেকদিন পরে মাটন হচ্ছে পাতলা করে আলু দিয়ে খাসির ঝোল, আর সেটা আরও সহজে হয় যদি প্রেশার কুকারে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে এই দুটো সিটি মেরে দাও। নর্মালি খাসি কড়াইয়ের মধ্যে বেশ কষিয়ে কষিয়ে যদি সময় নিয়ে অল্প মিডিয়াম আঁচে করা হয় তার টেস্ট আলাদা হয়, কিন্তু এটার টেস্টও অন্যরকমভাবে আলাদা হয়। আমি দুরকমভাবেই এরকম খাসির ঝোল করেছি। কড়াইয়েরটা দেখেছি একটু থিক থাকে গ্রেভিটা, আর প্রেশার কুকারে দিলে ঝোলটা একেবারে সেই পাতলা অথচ ভীষণ টেস্টি একটা ঝোল হয়। এখনো অবধি কোনো রকম জল টল দিতেই হয়নি, মাংসটা থেকে নিজে থেকেই বেশ একটু জল টল মতো বেরিয়েছে, কিন্তু আমি অলরেডি গরম জল করে রেখেছি। আর এদিকে বাকি জিনিস রেডি করাই আছে। আজকে একটা জিনিস এনেছি, আমি ভেবেছিলাম আজকেই রান্না করব, কিন্তু এখন অলরেডি 9:45 বেজে গেছে আর আজকে আর রান্না করতে পারবো না। সেটা হলো পাকা কুল। ছোটবেলায় কুল দেখলেই না কিরকম একটা লোভ হতো, মানে সেই লোভটা এখনো আছে, কমেছে খালি। খাই গন্ধ। আচার করব না, কারণ আচার রোদে দেওয়ার মতো প্রভিশন আমার এখানে নেই। আমি চাটনি করব। পাকা কিছু টমেটো আনাই ছিল, কুলটা দেখতে পেলাম অফিসের লাঞ্চের সময় একটু বেরিয়েছিলাম, তো দেখলাম কুল মাখানো বিক্রি হচ্ছে, মাখিয়ে দিচ্ছে আর কি। তা আমি জিজ্ঞেস করলাম, আমি যদি এমনি নিয়ে দেবে, বলবো হ্যাঁ 100 টাকা কেজি কুল দিল। আর শান্তনু একটা জিনিস এনেছে যেটা খুব পছন্দের আমার, পিওর নোলেন গুল। পিওর না, পিওর নোলেন গুল, মানে পিওরের একটা গন্ধই ভালো বেরোয়, দারুণ। অনেকটা আছে, 1 কেজি, আমার অনেকদিন চলবে। আমরা সবসময় চেষ্টা করি স্ত্রীকে ছোটো ছোটো কাজে ইনভলভ করতে, তাতে কী হয় ফ্যামিলি বন্ডিংটা বাড়ে, একসাথে আমরা গল্প করতে করতে মজা করতে করতে অনেকগুলো কাজ করতে পারি, সেই সাথে বাচ্চার মধ্যে কিছু কিছু কাজ করার দায়িত্বটাও এসে যায়, ইনভলভমেন্টটা থাকে। আমরা সবাই জানি যে জীবনে ডিসিপ্লিন, রুটিন এই দুটো ওয়ার্ড কতটা দামি, কিন্তু রোবোটিক ডিসিপ্লিনে আমি একদম বিশ্বাস করি না। কাজ করতে হবে আনন্দের সাথে, গল্প করতে করতে, কিন্তু নিয়ম মাফিক, সময় মাফিক, ঠিকঠাকভাবে। আমি পাওয়ার আওয়ার এই একটা শব্দে খুব বিশ্বাস করি। অফিস থেকে বাড়ি ফেরার আগেই আমি মনে মনে ঠিক করে নিই যে আমাকে আজকে বাড়ি গিয়ে কী কী করতে হবে। এটা খুব সুবিধে হয়, যেমনভাবে বাজারে যাওয়ার আগে আমরা লিস্ট করে নিই, তাতে সুবিধে হয় কি, বাজারে আমাদেরকে বেশিক্ষণ ঘোরাফেরা করতে হয় না, সময় বাঁচে, অনেকটা এনার্জিও বাঁচে। ঠিক সেভাবে কাজ শুরু করার আগে যদি একটা লিস্ট আপ করে নিতে পারি, তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায়, আমাদেরকে এদিক ওদিক ঘুরতে হয় না। এবার যেটা করতে হবে সেটা হলো কাজগুলোকে প্রায়োরিটাইজ করতে হবে। আমি যদি মনে করি যে আজকে বাড়ি গিয়ে আমি 5টা কাজ করব, তাহলে প্রথম যে কাজটা আমার বেশি দরকারি সেই কাজটা আগে, দেন 1টা, 2টো, 3টে, 4টে করে নেক্সট কাজগুলো করতে থাকতে হবে। আর সেই জন্যে আমি পাওয়ার আওয়ারটাকে অ্যাপ্লাই করি। আমি প্রত্যেকটা কাজের জন্যে একটা টাইম বেঁধে নিই, সেই টাইমের মধ্যে আমি সমস্ত কাজটা শেষ করার চেষ্টা করি। এই সময় আমি গান শুনি, তাতে মন ভালো থাকে, কাজগুলো ঠিক সময়ে শেষ হয় আর সময় বাঁচে। সব বোটা ছাড়িয়ে এগুলোকে আমি ওপেন এয়ারে রেখে দেবো, না হলে না কেমন চেপটে গিয়ে কেমন একটা হয়ে যায়। আজকে যেহেতু আর করা হচ্ছে না, তো কালকে করব। মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ, আমরা মানুষ, আমরা কিন্তু রোবট নই, তাই এক একটা কাজ যদি বাদও থেকে যায় তাই নিয়ে কোনো অসুবিধা নেই, সেটা নেক্সট দিন হবে। এতে শরীর মন সব কিন্তু খুব ভালো থাকে, আর নেক্সট দিন আরও ভালো করে কাজ করার এনার্জি পাওয়া যায়। এবার একটু কথা বলার সময় পেয়েছি। মেনুতে যেদিন মাংস থাকে সেদিনকে আর অন্য কিছু লাগেই না,
মানে একটা জিনিস খুব ভালো কি, নিরামিষের তুলনায় আমিষ রান্না অনেক সহজ হয়। একটা তরকারি করে নাও, ভাত করে নাও, রুটি করে নাও, ব্যাস এনাফ আজকের জন্য। আর এই চপারটা, এই চপারটা যখন আমি কিনেছিলাম তোমাদের সাথে শেয়ারও করেছিলাম, চপারটা জাস্ট অসম কাজ করছে, অসম। তোমরা যারা চাকুতে কাটো, মানে আমার মতো ভেজিটেবল চপ করো, তো আমি বলবো এই ভেজিটেবল চপারটা ইউজ করে দেখতে পারো। এর থেকে বড় চপার নিলে সেটা খুব বেশি ভারী হয়ে যায়, ওটা অতটা ধারালো হওয়ার দরকার হয় না, কারণ ওটা মাংস কাটার জন্য। মাংস কাটার চপার বেসিক্যালি এইভাবে কিছু করতে হয় না, তো এইরকমভাবে জাস্ট প্রেশার দিতে হয়। আমি এটাতে এখন ইউজড হয়ে গেছি, আর আমার এটা ছাড়া আর অন্য কোনো রকম চাকু কিছুই পছন্দ হচ্ছে না। ওখানে যা আছে না সব একেবারে জটলা পেকে আছে, আমি এটাতে জাস্ট প্রেমে পড়ে গেছি, এটার অসম্ভব ভালো। আর যখনই চপার কিনবে একটুখানি এই শেপটা দেখবে, একটু কার্ভ হলে খুব ভালো হয়, একদম সোজা চপার ঠিক এইভাবে এইভাবে কাটার ক্ষেত্রে ভালো নয়, একটু সামান্য কার্ভ দেখো আছে, তো এটা খুব জরুরি। আর এটা লোকাল মার্কেট থেকে কেনা, যে কোনো জিনিস অনলাইনে সার্চ করে দেখে নিতে পারো যে হ্যাঁ এই জিনিসটা নতুন আছে এসেছে, অ্যামাজন হোক ফ্লিপকার্ট হোক, তো সেটাকে আগে অনলাইন থেকে পারচেজ করার আগে লোকাল মার্কেটে একটু খুঁজে নিও। সেক্ষেত্রে দেখবে লোকাল মার্কেটে অনেক কমে পাওয়া যায়, কিছু কিছু জিনিস দেখে নিতে ইচ্ছে করে হাতে দেখে নেড়ে চেড়ে, তো যে কোনো জিনিস এখন লোকাল মার্কেটে পাওয়া যায়, তো ধরেই নেবে যে তোমাদের একটু ঘুরতে যাওয়া হচ্ছে। আজকালকার বিজি শিডিউলে কারোরই ঘুরতে যাওয়া হয় না, তো একটু ঘোরাও হলেও একটু খুঁজেও দেখা হলো, একান্তই যদি না পাওয়া যায় সেক্ষেত্রে অনলাইন তো আছেই। এটা এখন চারটে সিটি পড়বে, এখনো সিটি পড়েনি, আর আমি এটাকে মিডিয়াম টু লো করে রেখেছি ফ্লেমটাকে, আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হলে না মাংস বেশি ভালো টেস্টি হয়। তোমাদের সাথে কথা বলছি ফ্লোর সব ক্লিন করার পরে। গক গক করে আওয়াজ হয়ে যাচ্ছে, ওয়াশিং মেশিনের আওয়াজ হচ্ছে। এখন 10:30 বেজে গেছে, পার হয়ে গেছে, সব কাজ কমপ্লিট করেছি, ওদিকে ওয়াশিং মেশিন চলছে, একটা লোড দিয়েছি যেটা কাল সকালবেলায় মেলা হবে, তারপরে আবার এক চোট কাঁচা হবে, মানে ওয়াশিং মেশিনটাকে শুধু রাতের বেলায় রেস্ট দেওয়া হবে। আর আজকে সব কিছু একেবারে একটানে ক্লিন করলাম, বিশেষ করে এখানে ক্রিসমাস ট্রিটা ছিল সেটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে তুলে রাখলাম, পরের বছরের জন্য বলবো না, কেননা অলরেডি এই বছরেই আবার হবে, এবছরের ডিসেম্বর মাসের জন্য। আর শ্রী আর আমি দেখো রেড রেড রেডিশ গার্ল, দুজনেই রেডি রেডি। সেটা আমার উলি কাটটাই কি কালার, এটা এটা হচ্ছে গ্রে কালার, স্লেট কালার, স্লেট কালার, বাকি রেড রেড। আর আমি বহুদিন পর বেশ একটা গেঞ্জি পরে আছি, কারণ ঠান্ডাও তো নেই, আর এই যে সিচুয়েশনটা এখন চলছে এটা হচ্ছে বেস্ট, আমার আমার এই সিচুয়েশনটাই বেস্ট মনে হয়, কোনো কিছু অতিরিক্ত আমার একদম সহ্য হয় না, না খুব গরম আমার পছন্দ, না খুব ঠান্ডা আমি সহ্য করতে পারি, মানে একবার বসে গেলে আর মনে হয় না যে উঠে খাবারটা নিয়ে এসে রাতে খাই। মাটনটা কেমন হয়েছিল রান্না করা? দারুণ সুন্দর গলে গেছে, একদম সুন্দর নরম হয়ে, মানে জাস্ট দু আঙুলেই ছেড়া যাচ্ছে, চেবালেই মুখে মিলিয়ে যাচ্ছে, এত সুন্দর হয়েছে। তবে আমার মাকে যদি এটা বলা হতো না, মা বলতো এটা রান্নার গুণ নয়, এটা হচ্ছে মাংসটা অ্যাকচুয়ালি খুব ভালো ছিল সেই জন্যে। মা এরম করে মজাই করতে খুব ভালোবাসে। তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আমার আর শান্তনুর খাওয়া এখনো বাকি আছে, খাবো।